Welcome to PAATH History YouTube channel. Subscribe our channel for regular notification and follow our official Facebook page. আমাদের আজকের আলোচ্য বিষয় হরপ্পা সংস্কৃতির নগর পরিকল্পনা। হরপ্পা সভ্যতা সম্বন্ধে অবহিত হওয়ার জন্য আমাদের একমাত্র উপাদান প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ। মৃৎপাত্রের ওপর খোদিত যে অসংখ্য শিলমোহর হরপ্পা সভ্যতার বিভিন্ন প্রত্নকেন্দ্র থেকে পাওয়া গেছে, সেগুলির প্রকৃত পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি। বহু প্রত্নকেন্দ্রে এই সভ্যতার নিদর্শন মিললেও বেশিরভাগই গ্রামীণ এলাকায় অবস্থিত। এই সভ্যতার সার্বিক বিকাশে গ্রামীণ অর্থনীতির এক বড় অবদান ছিল। দীর্ঘকাল ধরে এই সভ্যতার মানুষ নানা বিপর্যয় সত্ত্বেও তাদের সংস্কৃতিকে অটুট রেখেছিল। হরপ্পা সংস্কৃতির যে কোনো আকারের নগরের ন্যায় মহেঞ্জোদারো ছিল একটি পরিকল্পিত নগরী। বর্তমান সিন্ধু নদের পশ্চিম তীরের অতি নিকটেই ছিল এই নগরের অবস্থান। শিরিন রাতনাগর দৃষ্টি আকর্ষণ করেছেন যে শুকনো ও পোড়ানো ইঁটগুলি এত উন্নত মানের যে সেগুলির রং ও কাঠিন্য আজও অটুট এবং সেগুলি এখনও ফাটলহীন এবং দীর্ঘদিন পরেও আবহাওয়াজনিত কারণে ফুলে ওঠেনি। ইঁটগুলিকে গেঁথে তোলার জন্য যে উপাদান ব্যবহৃত হতো তা বেশিরভাগ সময়ই ছিল আসলে কাদা মাটি। কাদার সঙ্গে জিপসামের ব্যবহার ছিল বিরল এবং চুন ও জিপসামের ব্যবহার ছিল আরও বিরলতর। অথচ খননকার্যের এত বছর পরেও কিছু কিছু এলাকার প্রায় 5 মিটার উচ্চতা বিশিষ্ট দেওয়ালগুলি আজও দাঁড়িয়ে আছে। রোদে শুকানো কাদার ইঁট ও পোড়ানো ইঁটের যৌথ ব্যবহারে বাড়িগুলি তৈরি হয়েছিল এবং ছাদে ব্যবহার করা হয়েছিল সম্ভবত কাঠের বিম ও কাঠামো এবং কখনো কখনো ইঁটের স্তম্ভ। ইঁটগুলির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ছিল যথাক্রমে 40, 20 এবং 10 সেন্টিমিটার। একই বাড়িতে রোদে শুকনো কাঁচা ইঁট এবং পোড়ানো ইঁটের পাশাপাশি ব্যবহার লক্ষ্য করা যায়। শিরিন রাতনাগর মনে করেন বাড়ির দেওয়ালগুলি আজও অটুট থাকার কারণ তার প্রশস্ত গঠন এবং ইঁট গাঁথার সময়ে তাকে সাজানোর বিশেষ কৌশল। ইঁট সাজানোর সময়ে যদি সংযোগস্থলগুলি উল্লম্বভাবে প্রায় একই রেখা বরাবর পড়ে বা দেওয়ালগুলির মধ্যে যদি বন্ধন দৃঢ় না হয় তাহলে যে কোনো কারণে তা দ্রুত ভেঙে পড়তে পারে। অন্যদিকে এখন যেটিকে ইংলিশ বাঁধনি বলা হয় সেটিকে কৌশল হিসেবে ব্যবহার করা যেতে পারে, যেখানে ইঁটের মাথার দিক এবং লম্বালম্বি দিক পাল্টাপাল্টিভাবে এলে সমগ্র ভারটি বিভক্ত হয়ে গিয়ে দেওয়ালটিকে মজবুত করবে। তুলনায় কম মজবুত একটি বাঁধনি, যাকে বর্তমানে ফ্লেমিশ বাঁধনি বলা হয়ে থাকে, সেটিও মহেঞ্জোদারো নগরে দেখতে পাওয়া যায়। সেখানেও ইঁটের মাথার দিকটি ও লম্বালম্বি দিকটি প্রত্যেক গাঁথনিতে পাল্টাপাল্টিভাবে আসে। মহেঞ্জোদারোতে কখনো কখনো এক একটি বাড়িতে সমকোণে যুক্ত দুটি দেওয়ালের মধ্যে গাঁথনির সময়ে বন্ধন বা ইন্টারলক করা থাকত না, ফলে কখনো দরকার হলে অন্য দেওয়ালটির ক্ষতি না করেই একটি দেওয়ালকে যেমন ভেঙে ফেলা যেত, তেমনি কিন্তু অন্যদিকে এই ধরনের ব্যবস্থা সমগ্র বাড়িটির কাঠামোটিকে দুর্বল করে দিত। বাড়িগুলির পরিকল্পনা ছিল আয়তকার এবং সেগুলি ছিল বিভিন্ন আকারের। প্রত্যেক বাড়িতেই ঘরগুলি একটি উঠানের চারদিকে থাকত। বাড়িগুলির প্রবেশপথ ছিল মাত্র একটি এবং সেটি এমনভাবে থাকত যাতে করে বাইরে থেকে উঠানের ভিতরের অংশ বা ঘরের দরজাগুলি সরাসরি দেখা যেত না। প্রত্যেক 3টি বাড়ির মধ্যে অন্তত 1টিতে বাঁধানো কুয়ো থাকত।
কুয়োগুলি সাধারণভাবে প্রবেশপথের পাশেই অবস্থিত। অনেক বাড়িতে কুয়োর পাশেই থাকত স্নানঘর। বৃহৎ বাড়িগুলিতে সাধারণভাবে গৃহকর্তার পরিবারের পাশাপাশি তার দাসদাসী বা চাকরবাকরেরা থাকত এবং যৌথ পরিবারের ক্ষেত্রে অনেকগুলি উপপরিবার বসবাস করত। এই উপপরিবারগুলি প্রত্যেকে অনেকগুলি সুবিধা সকলে একত্রে উপভোগ করত, যেমন কুয়ো বা একত্রে ব্যবহারের জন্য উঠোনের পাশেই অবস্থিত রান্নার স্থান, কোনো কোনো বাড়িতে শৌচাগার স্থাপন করা হয়েছিল। সময়ের পরিবর্তনের সঙ্গে বাড়ির মধ্যেকার বড় ঘরগুলি দেওয়াল তুলে নতুন দরজা বসিয়ে বিভক্ত করার প্রবণতা শুরু হয়েছিল। সম্ভবত এর কারণ ছিল জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ। বিভিন্ন শিল্পকর্মের বর্জ্য পাওয়া গেছে বাড়িগুলির অভ্যন্তরে, যা থেকে অনুমান করা যেতে পারে যে বাড়ির মধ্যেই কোনো ঘরে এই ধরনের শিল্পকর্মের চর্চা করা হতো। হরপ্পা সংস্কৃতির প্রায় সব নগরীতেই বাড়িগুলির সাধারণ নকশা ছিল মহেঞ্জোদারোর মতোই এক ধরনের। রোদে শুকানো কাঁচা ইটের তৈরি দেওয়ালের অভ্যন্তরে তথাকথিত নগরদুর্গ বা অ্যাক্রোপলিস বা সিটাডেল অঞ্চলটি নির্মিত হয়েছিল। একই ধরনের ইটের প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল অপেক্ষাকৃত বৃহৎ আকারের নিম্নবর্তী নগরীর বাড়িগুলি নির্মাণের ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে এই অধিষ্ঠান বা প্ল্যাটফর্মগুলি 10 মিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট হতো। কখনো কখনো এগুলিকে পরবর্তীকালে আরও উঁচু করা হয়েছিল, ফলে সিন্ধু অববাহিকার বন্যার কবল থেকে বাড়িগুলিকে রক্ষা করা গিয়েছিল। বাড়ি তৈরির পূর্বে রাস্তার অংশটিকে পরিকল্পনা মাফিক ছেড়ে রাখা হতো, ফলে এই নগরীতে বড় বড় চওড়া রাস্তা দেখতে পাওয়া যায় যেখানে ফুটপাতের অস্তিত্ব ছিল না। রাস্তাগুলি অন্যান্য রাস্তার সঙ্গে সমান্তরালভাবে বিস্তৃত ছিল। বিভিন্ন বাড়ি সংলগ্ন গলিগুলি এই প্রধান রাস্তার সঙ্গে সমকোণে মিলিত হতো। নগরদুর্গের প্রধান রাস্তা যেখানে 6 মিটার পর্যন্ত চওড়া ছিল, সেখানে নিম্নবর্তী নগরের প্রধান রাস্তাটি ছিল 10 মিটার চওড়া এবং সেখানে দুটি গরুর গাড়ি পরস্পরের মধ্যে যথেষ্ট দূরত্ব রেখে পাশাপাশি যেতে পারার মতো স্থান ছিল। মহেঞ্জোদারোতে জনসংখ্যা বৃদ্ধি বা অন্যান্য কারণে শ্রীবৃদ্ধি ঘটলেও রাস্তাগুলিকে কোনোভাবে সংকীর্ণ করা হয়নি বা সেগুলিকে ছোট করে সেখানে ঘরবাড়ি বানানোর কথা ভাবা হয়নি। বাড়ি তৈরির পাশাপাশি অত্যন্ত সতর্কতার সঙ্গে সেখানকার নিকাশি ব্যবস্থার কথা ভাবা হয়েছিল। সমগ্র নগর জুড়েই এই পরিকল্পনা করা হয়েছিল। প্রত্যেক বাড়ির জল নিকাশির ব্যবস্থা ছিল এবং সেখানে অনেক সময় পোড়ামাটির পাইপ ব্যবহার করা হয়েছিল। রাস্তার পাশ দিয়ে যাওয়া মূল পয়ঃপ্রণালীর সঙ্গে এগুলিকে যুক্ত করা হয়েছিল। রাস্তার ধারের নর্দমাগুলিকে ঢাকা দেওয়া হয়েছিল এবং অনেক সময়ে এক মানুষ উঁচু পোড়া ইটের ছাদ দিয়ে ঢাকা হয়েছিল, যাতে পরিষ্কার করার সময় সেখানে মানুষ ঢুকে পড়তে পারে। কিন্তু সমস্যা হল, সমস্ত নর্দমাই শেষ পর্যন্ত শহরের রাস্তার ধারে গর্তে এসে শেষ হয়েছে এবং শহরের কুয়োগুলো যেহেতু বন্যার সময়ে উপচে যেত, তাই তখন সবটাই মিশে যাওয়ার সম্ভাবনা থাকত। তবে এই সীমাবদ্ধতা সত্ত্বেও পৃথিবীর ব্রোঞ্জ যুগের সভ্যতার মধ্যে মহেঞ্জোদারোর এই নিকাশী ব্যবস্থা ছিল অভিনব। মহেঞ্জোদারোর নগরদুর্গের মধ্যে পুরাতন কিছু নির্মাণের উপরেই সেখানকার বিখ্যাত স্নানাগারটি নির্মিত হয়েছিল। আয়তাকার এই স্নানাগারের দৈর্ঘ্য ও প্রস্থ ছিল যথাক্রমে 12 ও 7 মিটার এবং গভীরতা ছিল 2.4 মিটার। পোড়া ইটের তৈরি এই স্নানাগারটি ঘন গাঁথনি দিয়ে নির্মিত হয়েছিল। স্নানাগারের বাইরের দিকে
জল যাতে না বেরিয়ে যেতে পারে সেই জন্য প্রায় 3 সেন্টিমিটার পুরু বিটুমিনের স্তর রাখা হয়েছিল। স্নানাগারের দুই দিক থেকে ছিল সিঁড়ি, যা একেবারে গভীরতর স্তর পর্যন্ত নেমে গিয়েছিল। স্নানাগারের চারিদিকে ইটের তৈরি প্ল্যাটফর্ম ছিল। উত্তর ও পূর্ব দিকে বেশ কয়েকটি কক্ষ নির্মাণ করা হয়েছিল। পূর্ব দিকের একটি ঘরে ছিল একটি বৃহদাকার কুয়ো, যেখান থেকে সম্ভবত স্নানাগারে জলের যোগান দেওয়া হতো। কুয়োর দক্ষিণ কোণে জল নিষ্কাশনের জন্য একটি ইটের ঢাকা নর্দমা ছিল এবং এই ব্যবস্থা থেকে মনে করা যেতে পারে যে স্নানাগারের জল বদলানোর ব্যবস্থা ছিল। কেউ কল্পনা করে নিতে পারেন যে স্নানাগারটি সমাজের উচ্চস্তরের মানুষের জন্য সংরক্ষিত থাকত, আবার সাধারণ মানুষের জলের যোগানের জন্য এটি নির্মাণ করা হয়ে থাকতে পারে। স্নানাগারের পশ্চিম দিকে 1350 বর্গমিটারের ইটের তৈরি একটি বৃহৎ প্ল্যাটফর্ম পাওয়া গেছে, যেখানে 3 সারিতে নির্মিত ছোট ছোট পৃথক কক্ষ পাওয়া গেছে, যেগুলির প্রত্যেক সারিতে 9টি করে মোট 27টি কক্ষ আছে। এই পুরো কাঠামোটিকে শস্যাগার বলে চিহ্নিত করা হয়েছে। হরপ্পাতেও একই ধরনের একটি শস্যাগার সুলভ কাঠামো পাওয়া গেছে, কিন্তু জোনাথন মার্ক কিনোয়ার মতামত দিয়েছেন যে এটি আদৌ শস্যাগার ছিল কি না সে নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। তাঁর এনশিয়েন্ট সিটিজ অব দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন গ্রন্থে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সিটাডেল এলাকাতেই এরই দক্ষিণ দিকে স্তম্ভযুক্ত একটি বিশাল হলঘর পাওয়া গেছে, যেখানে মোট 20টি সারিযুক্ত স্তম্ভ রয়েছিল। প্রত্যেক সারিতে স্তম্ভের সংখ্যা 5, মোট আয়তন প্রায় 750 বর্গমিটার। হলঘরটির ছাদ কিভাবে নির্মিত হয়েছিল তা বোঝা দুষ্কর। সম্ভবত কোনো উৎসব বা ধর্মীয় অনুষ্ঠানে একত্রিত হওয়ার জন্যই এটি নির্মিত হয়েছিল। পরবর্তীকালে এটিকে প্রাচীর তুলে নানা অংশে বিভক্ত করা হয়েছিল। নগরের নিম্নবর্তী অংশে একটি বিশাল বাড়ি পাওয়া গেছে, যাকে এমনকি কোনো অভিজাত ব্যক্তির প্রাসাদ বলে চিহ্নিত করা যেতে পারে। প্রায় 300 বর্গমিটার আয়তন বিশিষ্ট এই বাড়িটিতে উঠোনের চারপাশে কক্ষের সংখ্যা মোট 20টি। আরও একটি বড় বাড়ি, যেটি বসবাসের জন্য নয় এবং সম্ভবত দেবস্থান, সেখানে উপরের তলায় যাওয়ার জন্য পরস্পরের বিপরীতে 2টি সিঁড়ি রয়েছে। সেখানে বেশ কিছু সংখ্যায় অ্যালাবাস্টারের পাত্র, চীনামাটি জাতীয় জিনিস ও হাতির দাঁতের কাজ এবং তার সঙ্গে 15টি সিল পাওয়া গেছে, যার মধ্যে বেশ কয়েকটিতে হরপ্পার একশৃঙ্গ জন্তু বা ইউনিকর্নের প্রতিকৃতি রয়েছে। এই বৃহৎ বাড়িগুলি বা সাধারণ বৈশিষ্ট্যের বাড়িগুলি ছাড়াও এখানে 16টি ছোট দ্বিকক্ষ বিশিষ্ট বসতি পাওয়া গেছে, যেগুলির ভিতরের আয়তন মোটামুটিভাবে 6 মিটার × 3.6 মিটার এবং সেগুলি 2টি সারিতে নির্মিত। এ.এল. ব্যাসামের মতো অনেকেই একে আধুনিক কুলি লাইনের সঙ্গে তুলনা করেছেন। হরপ্পাতেও এমনই একটি কাঠামো পাওয়া গেছে। মোটামুটিভাবে হিসাব করে দেখা গেছে মহেঞ্জোদারোতে 2000 থেকে 3000 বাড়ি এবং 700টির মতো কুয়ো ছিল। এই আন্দাজ থেকে মনে করা যেতে পারে এখন যে এলাকাটি দেখা যাচ্ছে সেটি বাস্তবে অনেক বিস্তৃত ছিল। মোট জনসংখ্যা ছিল আনুমানিক 85,000-এর আশপাশে এবং সেই কারণে মহেঞ্জোদারোকে আজকের নিরিখে একটি মাঝারি জনপদ বলা যেতে পারে, কিন্তু তার সমকালে সেটি ছিল বিশ্বের বৃহৎ শহরগুলির মধ্যে একটি। হরপ্পা ছিল সম্ভবত মহেঞ্জোদারোর থেকে সামান্য ছোট। মহেঞ্জোদারোর মতোই একই ধরনের পরিকল্পনা অনুসরণ করে পুরাতন কোটদিজি বসতির উপরেই
এটি নির্মিত হয়েছিল। এখানেও বৃহৎ প্ল্যাটফর্মের উপর একটি সিটাডেল অংশ ছিল। এটি একটি বিশাল প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল, যেটি বাইরের দিকে পোড়া ইঁট এবং ভিতরে কাঁচা ইঁটের তৈরি ছিল। এই প্রাচীরটির উচ্চতা ছিল 10.7 মিটার এবং এটি সম্ভবত সুরক্ষা প্রাচীরের কাজ করত। উত্তর ও পশ্চিম দিকে সিটাডেল অংশের দুটি প্রবেশ পথ ছিল। এর মধ্যে পশ্চিম দিকেরটি পরবর্তীকালে বন্ধ করে দেওয়া হয়েছিল। সিটাডেলের পরেই কিন্তু মজুরদের বাসস্থান ছিল, যেটি মহেঞ্জোদারোর কুলিলাইনের মতো তবে অনেক বড়। এর পাশেই ছিল পোড়া ইঁটের তৈরি মেঝেযুক্ত কক্ষ, যেখানে কাঠের হামান্দিস্তা বা পেশাই যন্ত্র ছিল এবং তার মধ্যে গম বার্লি পেশাই করা হতো। আরও উত্তরের দিকে কাঁচা ইঁটের প্ল্যাটফর্মের উপর নির্মিত পোড়া ইঁটের সারি সারি কক্ষ ছিল। এখানে সম্ভবত শস্য সংগ্রহ করে রাখা হতো। এটাকেই হরপ্পার শস্যাগার বলা হয়ে থাকে। এর নিকটেই ছিল ধাতুশিল্পীদের চুল্লি। উৎখনন করা অন্যান্য প্রত্নক্ষেত্রগুলির মধ্যে সম্ভবত বৃহৎ ছিল ধোলাভিরা, যার আয়তন প্রায় 60 হেক্টর। তবে এর পুরোটা জুড়ে বসতি ছিল না। কচ্ছের রান অঞ্চলের একটি দ্বীপের উপরে এটি অবস্থিত ছিল। এখানে একটি প্রাচীরযুক্ত নগরদুর্গ বা প্রাসাদ ছিল, যার বহিরাংশও ছিল গুরুত্বপূর্ণ। দুটি অংশই প্রাচীরযুক্ত মধ্যবর্তী নগরের সঙ্গে যুক্ত ছিল এবং তাকে ঘিরে পূর্ব দিকে ছিল প্রাচীর বেষ্টিত নিম্নবর্তী শহর। প্রাচীর ও দেওয়ালগুলি কাদামাটির কাঁচা ইঁটে তৈরি এবং ধারের দিকে পোড়া ইঁটের বিকল্প হিসাবে পালিশ করা পাথর ব্যবহার করা হয়েছে। হরপ্পার নগরশৈলীর প্রধান বৈশিষ্ট্যগুলি ধোলাভিরাতে উপস্থিত। সেখানে রাস্তার বিস্তার, কুয়ো ও পুষ্করণী থেকে জল সরবরাহ ব্যবস্থার প্রতি বিশেষ দৃষ্টি প্রভৃতি লক্ষ্য করার মতো। উত্তর রাজস্থানের ঘরঘর নদীর শুষ্ক খাতের নিকটেই অবস্থিত কালীবঙ্গান ছিল প্রাচীন হরপ্পীয় নগরীগুলির মধ্যে একটি। বর্তমানে নগরীটিকে পুনর্নির্মিত করা হয়েছে। আয়তনের দিক থেকে ছোট, মোটামুটিভাবে 11.5 হেক্টর। তথাপি তার মধ্যেও একটি নগরদুর্গ ও সাধারণ বাড়িঘর রয়েছে। উভয় অংশেই সুপরিকল্পিত রাস্তাঘাট ও গলি রয়েছে, যেগুলি সর্বোচ্চ 3.7 মিটার চওড়া। দুই ভাগে বিভক্ত নগরদুর্গটি এবং নিম্নবর্তী অংশ উভয়ই প্রাচীর বেষ্টিত। পুরোটা জুড়ে কাঁচা ইঁটের ব্যবহার করা হয়েছিল। এখানে পোড়া ইঁটের ব্যবহার প্রায় বিরল। 4.7 হেক্টর জুড়ে ছিল চানহুদারো নগরীটি, যেটি সিন্ধু অঞ্চলে অবস্থিত এবং আয়তনের দিক থেকে মহেঞ্জোদারোর 1/4 কম। সুপরিকল্পিত প্রায় 7.5 মিটার চওড়া রাস্তাগুলির পাশ দিয়ে চলে গেছে পোড়া ইটের নর্দমা এবং বাড়িগুলিতেও প্রায় প্রত্যেকটি উঠোনকে কেন্দ্র করে ঘর এবং স্নানঘর ও শৌচাগার রয়েছে। এখানে পাওয়া গেছে স্টিয়েটাইট পুঁতি তৈরির কারখানা এবং তার ভিতরে তাদের চিমনি ও চুল্লি। গুজরাটের খাম্বাট বা ক্যাম্বের অতি নিকটে 4.8 হেক্টর আয়তনের নগরী লোথালকে সাধারণত বন্দর হিসেবে দেখা হয়, যদিও তা ছিল একটি আভ্যন্তরীণ বন্দর। এই বন্দরে কেবল জোয়ারের সময়ে মোহনা দিয়ে ছোট নৌকা ভিড়তে পারত। সুতরাং মূল বন্দর ছিল সম্ভবত দূরবর্তী কোনো অঞ্চলে, যেমন মধ্যযুগেও ক্যাম্বে বন্দরকে সাহায্য করার জন্য আভ্যন্তরীণ ছোট বন্দরগুলি থাকত, অনেকটা সেই রকম। সুতরাং এটি যে প্রধান বন্দর নয় তা মনে রাখতে হবে যখন আমরা এখানকার পোড়ানো ইঁটের তৈরি সীমারেখা বিশিষ্ট জলাশয়টি নিয়ে আলোচনা করতে চাইব, যেটি 212-214 মিটার দীর্ঘ এবং 35-37 মিটার প্রশস্ত। এখানে যে সমুদ্রের জল প্রবেশ করত এমন প্রমাণ পাওয়া গেছে,
কিন্তু এটির উৎখননকারী এস আর রাওয়ের সিদ্ধান্ত অনুসারে যদি এটিকে জাহাজ ভেড়ানোর ডক বলে ধরে নিতে হয় তাহলে বলতেই হবে যে এখানে কেবল ছোট নৌকাই আসতে পারত, কারণ এর গভীরতা ছিল অত্যন্ত কম। একটা বিকল্প ব্যাখ্যা অনেকে দিয়ে থাকেন যে এটি আসলে সেচের জন্য ব্যবহৃত, কিন্তু সেখানেও সমস্যা থেকে যায়, কারণ সেচের জন্য ব্যবহার হলে তার দুই ধার পোড়া ইঁটে বাঁধানোর যৌক্তিকতা খুঁজে পাওয়া যায় না। ছোট নগরদুর্গের মধ্যে অবস্থিত ছিল একটি গুদামঘর, যেটি অবস্থিত ছিল কাদামাটির তৈরি ইঁটের প্ল্যাটফর্মের উপরে এবং একই ধরনের ইঁটের তৈরি কয়েকটি ব্লকে বিভক্ত। কাঠের কাঠামোর তলায় বিভিন্ন পণ্য সংরক্ষণ করা হতো। এখান থেকে প্রায় 65টির মতো টেরাকোটা সিল পাওয়া গেছে। লোথালে যে সমস্ত নিদর্শন পাওয়া গেছে তা থেকে এখানকার সমৃদ্ধি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এখানের বেশ কিছু রাস্তায় টেরাকোটার গুঁড়ো বা কাঁকর ছড়ানো থাকত এবং কাদামাটির ইঁটের তৈরি কাঁকর বিছানো ফুটপাত ছিল। এখানকার নিকাশী ব্যবস্থা ছিল যথেষ্ট পরিকল্পিত এবং নিষ্কাশিত জল একটি জলাশয়ে সংরক্ষিত হতো। সামুদ্রিক শঙ্খ বা অন্যান্য দ্রব্যের এবং স্টিয়েটাইট পুঁতির কারিগরদের বাসস্থান ছিল চোখে পড়ার মতো। নগরটিকে বেষ্টন করেছিল কাঁচা ইটের তৈরি প্রাচীর। শিরিন রত্নাগর তাঁর আন্ডারস্ট্যান্ডিং হরপ্পা সিভিলাইজেশন ইন দ্য গ্রেটার ইন্দাস ভ্যালি গ্রন্থে বলেছেন যে হরপ্পা সভ্যতার নাগরিক গঠন একটি গবেষণার বিষয়। কোনো স্থান কেবলমাত্র পথ এবং বাড়ির পরিকল্পিত নকশা আছে কি না, কিংবা বসতি এলাকা প্রাকারের ঘেরাটোপে পরিবেষ্টিত কি না, নিছক এগুলিকেই নাগরিক গঠনের বিষয় বলে চিহ্নিত করা যায় না। মহেঞ্জোদারোয় বিভাজক প্রাকারগুলি থেকে কেবল যে পাশাপাশি অবস্থিত গৃহস্থালির মধ্যেকার যোগসূত্র এবং ছাদের স্থানটি ব্যবহার সম্বন্ধেই প্রশ্ন ওঠে তা নয়। কেন্দ্রীয় আঙিনা থেকে প্রত্যেক বাড়িতে নিশ্চিত রূপে সূর্যালোক ঢুকবার পথ ছিল কি না সে কথাও জানার ইচ্ছে হয়। শিরিন রত্নাগর মনে করেন প্রধান রাস্তায় প্রবেশ পথওয়ালা বাড়িগুলির সঙ্গে গলিপথের বাড়িগুলির কোনো পেশাগত পার্থক্য থেকে থাকতে পারে। বাড়িগুলির গঠন থেকে মনে হতে পারে কোনো কোনো কারণে নাগরিক গৃহস্থালির মধ্যে সামাজিক ভাব বিনিময় ব্যাহত হতে পারে। মহেঞ্জোদারোতে বিশাল কূপ থাকায় সিন্ধু নদে যাওয়ার প্রবণতা আর নাও থাকতে পারে। গাছ পুষ্করিণী প্রভৃতি দিয়ে নগরের সৌন্দর্যায়ন করা হতো কি না নিশ্চিত করে বলা যায় না। শহরের বাড়িগুলির ধ্বংসাবশেষ থেকে মনে হয় যে হরপ্পীয় নাগরিক পরিবেশ প্রধানত কাজের জন্য তৈরি। এখানকার ইঁটের দেওয়ালগুলি একেবারে নকশা বর্জিত। বাড়িগুলির সদর পথ অনেক সময় অলঙ্কৃত থাকত। অন্তত ধোলাভিরাতে মনোরম বর্ণের কাদামাটি দ্বারা দেওয়ালে প্লাস্টার করা ছিল। সর্বোপরি বলা যায় হরপ্পীয় প্রতিরক্ষা দুর্গের উচ্চতা, সংলগ্ন স্থান, ভবন আর তার কার্যাবলী থেকে যা কিছু ইঙ্গিত পাওয়া যায় সেগুলি সে সময়ের সামাজিক রাজনৈতিক শ্রেণীবিভাগ সমন্বিত শাসন ব্যবস্থা আর সামাজিক বিধিনিষেধের তথ্যসূত্র। এই আলোচনা এখানেই শেষ হলো। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাঠ হিস্ট্রি এবং আমাদের ফেসবুক পেজ ফলো করুন। কোনো কিছু জানবার জন্য ইমেল করা যেতে পারে, ইমেল ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।